শুক্রবার রাতে পরনে অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ ও আইডি কার্ড ঝুলিয়ে অপারেশন থিয়েটারের সামনে ঘোরাফেরা করছিলেন তিনি। হঠাৎই মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে হ্যান্ড গ্লাভস ও ইনজেকশন সিরিজ নিয়ে রোগী দেখার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। এর আগে জরুরি বিভাগে মাস্ক না পেয়ে বকাঝকাও করেন দায়িত্বরত এক অ্যাসিস্ট্যান্টকে। হাসপাতালে এমন আচরণে সন্দেহ হয় দায়িত্বরতদের। পরিচয় জানতে চাইলে নিজেকে মেডিসিন বিভাগের চিকিৎসক বলে দাবি করেন সামিউল। তাতেও সন্দেহ দূর না হয় তাকে পাশের পুলিশ বক্সে নিয়ে যান আনসার সদস্যরা। পুলিশের জিজ্ঞাসাবাদে চিকিৎসক নন বলে জানাই সামিউল ইসলাম নামের এই যুবক। কথাবার্তাতে তারা সন্দেহ হয়ে আমাদেরকে খবর দিছে, আমরা ঘটনাস্থলে যাই, আসলে এরকমটাই বুঝতে পারি, বুঝতে পারার পর বক্সে নিয়ে আসি, আসার পর সঠিকটা জানতে পারছি সে কোনো ডাক্তার না। তার আইডি কার্ডটা আমি খুলে দেখলাম যে তার আইডি কার্ডে মানে বানানটান ভুল, উল্টাপাল্টা লেখা, এমবিবিএস স্টুডেন্ট নেই সেই। পরে আমরা যে আনসার দায়িত্বরত আনসার ছিলেন, পুলিশ ভাই ছিলেন, আবার যে মুকুল ভাই, ওনাদেরকে ডেকে আমরা ওনাদেরকে বলি। চিকিৎসক না হয়েও কেন হাসপাতালে রোগীকে সেবা দিতে এলেন সামিউল, এর পেছনের কাহিনীও জানিয়েছেন তিনি। ডাক্তার হবার স্বপ্ন পূরণ না হয় হতাশাগ্রস্ত হয়ে মাঝে মধ্যে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াতেন। গেল অক্টোবরে চিকিৎসক পরিচয়ে বিয়েও করেছেন সামিউল। মনের ভিতরে স্বপ্ন জাগতাম যে আমি ডাক্তার হব, এপ্রন পরে আমি মেডিকেলে আসতাম, এসে সবার সাথে কথা বলতাম। সত্য কথা বলতে আমি প্রেশার মাপাটা জানতাম, তো প্রেশারটা মাপতাম। আটকের পর সামিউল ইসলামকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।